লস অ্যাঞ্জেলেসে বাঙালি অধ্যুষিত বাংলাবাজার এলাকায় অনুপমা রিয়া মিলনায়তনে স্থানীয় সময় ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় ইউএস ইমিগ্রেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শীর্ষক সেমিনার আয়োজন করে রাজু ল অ্যাসোসিয়েটস। ফুটবলাররা যে কোনো বিষয়ে যারা সেলিব্রিটি তারা EB-1 এ কোয়ালিফাই করে। এ সময় ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে US সুপ্রিম কোর্টের ইমিগ্রেশন লয়ার অ্যাটর্নি রাজু মহাজন CPT, OPT, H-1B, NIW, EB-1, EB-2, EB-3 ভিসা সংক্রান্ত তথ্য শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন। আপনাকে ক্লেম করতে হবে যে আপনি আপনার ফিল্ডে একজন এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি পারসন। সাধারণত শিল্পী, খেলোয়াড়, আপনারা দেখবেন যে বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক নায়িকা, গায়ক গায়িকা তারা সবাই EB-1 দিয়ে আমেরিকা চলে আসতেছে, কারণ তারা তার ফিল্ডের এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি পারসন। একইভাবে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা, ন্যাশনাল টিমের ফুটবলাররা যে কোনো বিষয়ে যারা সেলিব্রিটি তারা EB-1 এ কোয়ালিফাই করে। কিন্তু বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না, এই দেশের যারা স্কলার, যারা PhD করে, গবেষণা করে, তারা আসলে EB-1 অ্যাপ্লাই করে, কারণ তারা যদি EB-2 NIW তে যায় ডেফিনেটলি তাদেরটা অ্যাপ্রুভ হবে, কিন্তু তাদের একটা বিশাল ওয়েটিং পিরিয়ড আছে। আপনারা জানেন যে ভিসা বুলেটিনটা প্রত্যেক মাসে পাবলিশ হয়, আমি এত ডিটেলস এর ভিসা বুলেটিনে যাচ্ছি না। তো ভিসা বুলেটিনে দেরি হওয়ার কারণে তারা অনেকে EB-1 অ্যাপ্লাই করে। তো আপনি যদি সেলিব্রিটি নাও হন, আপনি যদি একজন স্কলার হন, আপনি EB-1 এ কোয়ালিফাই করবেন, কিন্তু ওইটার স্ট্যান্ডার্ড NIW চেয়ে একটু হায়ার স্ট্যান্ডার্ড। আপনার অনেক বেশি পাবলিকেশন থাকতে হবে, অনেক বেশি সাইটেশন থাকতে হবে। আপনি যদি জব করেন তাহলে খুবই খুবই হাইলি রিনাউন্ড পজিশনে, হাইলি রিনাউন্ড কোম্পানিতে জব করতে হবে। ওইটার খুব বেশি যাচ্ছি না। সেকেন্ড হলো আউটস্ট্যান্ডিং প্রফেসর এন্ড রিসার্চার। এটা হলো আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে টেনিউর ট্র্যাক প্রফেসর হিসেবে জব করেন, অথবা কোনো ফুল টাইম কোনো রিসার্চ অর্গানাইজেশনে ফুল টাইম রিসার্চার হিসেবে জব করেন, এটা হলো EB-1B। অনেক কোম্পানির R&D তে যারা জব করে তারাও এটার জন্য কোয়ালিফাই হয়। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট করি যে এই যে R&D টা, এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট, সেখানে তারা রিসার্চার হিসেবে জব করতেছে, ফুল টাইম রিসার্চার। থার্ড হলো সার্টেন মাল্টিন্যাশনাল ম্যানেজার এবং এক্সিকিউটিভ। এইটা একটু বিগ লেভেলের কর্পোরেশন হচ্ছে, বিগ বা মিডিয়াম সাইজের। যে ধরেন কোন একটা বিগ কর্পোরেশন, তাদের মাল্টিপল কান্ট্রিতে মাল্টিপল লোকেশন আছে। লেটস সে গুগল কর্পোরেশনের জার্মান ব্রাঞ্চে আপনি মিড লেভেল এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছেন, গুগল আপনাকে ট্রান্সফার করে লেটস সে লস অ্যাঞ্জেলস নিয়ে আসলে এবং এখানে এসে আপনার জন্য EB-1C অ্যাপ্লাই করলো। এটা হলো তাদের জন্য অ্যাপ্লিকেবল মোস্টলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোয়ালিফাই করে না, বাট ফর দ্য সেক অফ নলেজ আমরা এটা আলোচনা করে রাখলাম। এ সময় শিক্ষার্থীদের ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাটর্নি ফাহিম রহমান ও জাহিদ হোসেন। উইলশেয়ার কোরিয়া টাউন সেন্টার নেইবারহুড কাউন্সিলের VP সাজিয়া হক মিমি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। চলবে না, তোমরা যে কারণে এখানে এসেছো, আজকে তোমরা অনেকে কাজ করছো, আমি জানি যে অনেকে কাজ করার জন্য কিন্তু তোমরা লেখাপড়া ছেড়ে দিচ্ছ। রাজু ল অ্যাসোসিয়েটস লস অ্যাঞ্জেলেসের শাখা ব্যবস্থাপক হামাদ হেসার্ড সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন VP সাজিয়া হক মিমি, স্টুডেন্ট কাউন্সিলর আখতার জামান, ইন্টারন্যাশনাল শিক্ষার্থী সহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। আপনাদের অনেকেই হয়তো এমপ্লয়মেন্ট লয়ের হেল্প লাগবে ভবিষ্যতে, আপনারা যখন পড়াশোনা শেষ করে চাকরি করবেন। আবুল হাসান মোল্লা, RTV, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র।